70 বছরের বেশি বয়সী প্রত্যেক বয়স্ক ব্যক্তিকে আয়ুষ্মান প্রকল্পের আওতায় আনা হবে। 70 বছরের ঊর্ধ্বে প্রত্যেক বয়স্ক ব্যক্তি দরিদ্র, মধ্যবিত্ত বা উচ্চবিত্ত 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন। দেশবাসীর জন্য বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহণ হতে চলেছে আগামী 19 এপ্রিল, আর তার আগেই বাঙালি নববর্ষের দিন 14 এপ্রিল নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি বিজেপি। ইস্তেহার প্রকাশকালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, রাজনাথ সিং, নির্মলা সীতারামন সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে প্রকাশিত হয় এই নির্বাচনী ইস্তেহার। মোদী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 70 বছরের বেশি বয়সী প্রত্যেক বয়স্ক ব্যক্তিকে আয়ুষ্মান প্রকল্পের আওতায় আনা হবে। 70 বছরের ঊর্ধ্বে প্রত্যেক বয়স্ক ব্যক্তি দরিদ্র, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। কি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোনাব। 80% ডিসকাউন্ট কে সাথ সস্তি দবাই মিলতি রহেগি। ইতনাই নহি, ইন দবাইও কে জন ঔষধি কে কেন্দ্রো কা হম বিস্তার ভি করেঙ্গে। মোদী কি গ্যারান্টি হ্যায় कि आयुष्मान भारत के तहत 5 लाख रुपए तक का मुफ्त इलाज मिलता रहेगा। मोदी की गारंटी के इसी क्रम में भाजपा ने एक बहुत बड़ा निर्णय लिया है। ये निर्णय 70 वर्ष की आयु से ऊपर के सभी बुजुर्गों से जुड़ा है। आज जो बुजुर्ग हैं उनकी बहुत बड़ी चिंता होती है कि बीमारी की स्थिति में इलाज का खर्च कैसे आएगी, और ये मध्यम वर्ग परिवार को ज्यादा होती है। अब भाजपा ने संकल्प लिया है कि 70 वर्ष की आयु से ऊपर के हर बुजुर्ग को आयुष्मान योजना के दायरे में लाया जाएगा। सत्तर साल के ऊपर के हर बुजुर्ग, चाहे वो गरीब हो चाहे मध्यम वर्ग के हो चाहे उच्च मध्यम वर्ग के हो, ये एक नया दायरा होगा जिनको 5 लाख रुपए तक के मुफ्त इलाज की सुविधा मिलेगी। साथियों, भाजपा सरकार ने गरीबों को 4 करोड़ पक्के घर बनाकर दिए हैं। एक ही संगे তিনি বলেন, গরিবি থেকে যারা বেরিয়ে এসেছেন তাদের সামনে রাখা উচিত যাতে তারা ফের যেখানে পৌঁছে না যায়। এর জন্য মোদীর গ্যারান্টি বিনা পয়সায় রেশন, আর তা আগামী 5 বছরও জারি থাকবে। কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুনব। গরিবি সে যে গরিবি বাহার নিকল করকে আয়া হ্যায় उसको भी कुछ समय के लिए बहुत संबल की आवश्यकता होती है, ताकि किसी भी कारण से वो गरीबी में वापिस जाने के लिए मजबूर न हो जाए। इसी सोच के साथ भाजपा ने गरीब कल्याण की कई योजनाओं के विस्तार का भी संकल्प किया है। मोदी की गारंटी है कि मुफ्त राशन की योजना आने वाले 5 साल तक जारी रहेगी। हम ये सुनिश्चित करेंगे कि गरीब के भोजन की थाली पोषण युक्त हो और उसके मन को संतोष देने वाली हो और एफोर्डेबल ही और सस्ती भी हो। यानी पेट भी भरे, मन भी भरे और जेब भी भरा रहे। রবিবার প্রধানমন্ত্রী বলেন, আমরা এক দেশ এক ভোট কার্যকর করার লক্ষ্য নিয়ে এগোব। বিজেপি অভিন্ন দেওয়ানি বিধিকেও দেশের জন্য আবশ্যক বলে মনে করেন। কি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুনব। হাম ওয়ান নেশন ওয়ান ইলেকশন কে বিচার কো ভি সাকার করনে কা সংকল্প লেকর কে আগে বড়েঙ্গে।
बीजेपी यूनिफॉर्म सिविल कोड को भी देश हित में उतना ही आवश्यक समझती है। বিজেপির ইস্তেহার প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, একদিকে আমরা পরিকাঠামো তৈরির মাধ্যমে বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টিতে জোর দিচ্ছি, আর অন্যদিকে আমরা স্টার্টআপ এবং গ্লোবাল সেন্টারের প্রচারের মাধ্যমে উচ্চ মূল্যের পরিষেবায় ফোকাস করছি। বিজেপি সরকার গরিবদের জন্য 4 কোটি স্থায়ী বাড়ি তৈরি করেছে এবং 3 কোটি বাড়ি তৈরির লক্ষ্য নিয়ে এগিয়ে যাব। এখনো পর্যন্ত আমরা বাড়ি বাড়ি সস্তায় সিলিন্ডার পৌঁছে দিয়েছি, এবার আমরা প্রতিটি বাড়িতে সস্তায় পাইপের মাধ্যমে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এগোব বলেও জানিয়েছেন তিনি। বিজেপির ইস্তেহারের প্রধান বিষয়গুলো কি কি এবারে আপনাদেরকে সেটা বলি। কর্মসংস্থানের নিশ্চয়তা, 2036 সালে অলিম্পিকের আয়োজন করা, 3 কোটি লাখপতি দিদি বানানোর টার্গেট, নারী সংরক্ষণ বাস্তবায়নের প্রতিশ্রুতি, কৃষি অবকাঠামোর উন্নয়ন, জেলেদের জন্য প্রকল্প, ই শ্রমের মাধ্যমে কল্যাণ প্রকল্প থেকে উপকৃত হওয়া, যোগব্যায়ামের অফিসিয়াল সার্টিফিকেট প্রদান, 2025-এ উপজাতীয় গর্বের বছর, সকল ক্ষেত্রে ওবিসি এসসি এসটির প্রতি শ্রদ্ধা, গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব তৈরির প্রস্তুতি সারা বিশ্বে পালিত হবে, রামায়ণ উৎসব অযোধ্যার উন্নয়ন, এক জাতি এক নির্বাচন, রেলওয়েতে অপেক্ষমান তালিকার সমস্যা দূর করা, উত্তর পূর্ব ভারতের উন্নয়ন, এআই সেমিকন্ডাক্টর এবং স্পেস সেক্টরে বিকাশ করা। श्री रवि कुमार ये युवा है और इन्होंने এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 70 বছরের বেশি বয়সী প্রত্যেক বয়স্ক ব্যক্তিকে আয়ুষ্মান প্রকল্পের আওতায় আনা হবে। কি বলছেন শুনবো। 80% ডিসকাউন্ট কে সাথ সস্তি দবাই মিলতি রহেগি, ইতনাই নহি ইন দবাইও কে জন ঔষধি কে কেন্দ্রো কা হম বিস্তার ভি করেঙ্গে। মোদি কি গ্যারান্টি হ্যায় कि आयुष्मान भारत के तहत 5 लाख रुपए तक का मुफ्त इलाज मिलता रहेगा। मोदी की गारंटी के इसी क्रम में भाजपा ने एक बहुत बड़ा निर्णय लिया है। ये निर्णय 70 वर्ष की आयु से ऊपर के सभी बुजुर्गों से जुड़ा है। आज সঙ্গে রাখুন আজ তক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।